মা সে মায়ের চিনে ও দিন দুনিয়ার ভার যাহার উপর দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাপ্পানা রে ভার দিলেন রাপ্পানা মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা নাহি জেনে কেবা সেই মায়ের চিনে দিন দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাব্বানা মায়ের বজিলে হয় তার বাবার ঠিকানা জালালউদ্দিন কা বলেছেন জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইল জনম একটি সুরত আদম এক হতে তিনজন হলো একাকার মাওলা আলী এই বিম্বের খুশায় ছিলেন ফাতেমা বিনি ফাতেমা ছিলেন বিজলে ছিলেন হযরত আলী দুই পর্দায় ছিলেন ইমাম হাসাইন হুসাইন কুসুমে ছিল রসুল আত্মা রূপে ছিল আমার আল্লাহ পাক পান যতন পাক অর্থ কি পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ পাঁচটি পবিত্র দেহ হলো পাক পান যতন এই আলী কি করছিল আলীর সাধনা কি ছিল আলীর সাধনা ছিল এই সর্বপ্রথমেই বেলায়েত আলী যে পাবে এটা রেওয়াতেই ছিল সৃষ্টির আগেও ছিল হ্যালো সৃষ্টির আগেও আলীর সাধনা ছিল বেলায়েতের এখন আসেন আমি যদি বলতে যাই আলী কি সাধনা করেছিল আলী অনেক সাধনা করেছিল একটা কথা যদি বলতে যাই রসুল বলেছেন আমা হইতে আলী আমি হই আমি আলী হইতে আমি যে কারণে বলেছেন লালন শাহ নিগুম খবর নাহি জেনে কেবা সেই মায়ের এসিনে দিন দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাব্বানা মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা বেলা একটা এখানেই লুকাই তো আরো কিছু বলবো গানটা শেষ করি ওরে পুরুষ বড় আর দেগার অঙ্গে ছিল প্রকৃতি তার পুরুষ বড় আর দেগার অঙ্গে ছিল প্রকৃতি তার প্রকৃতি প্রকৃতি সংসার প্রকৃতি প্রকৃতি সংসার সৃষ্টি শব্দ না রে মন সৃষ্টি শব্দ না মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা ফকির লালন বলে ভেদ যে পেল লালন বলে ভেদ যে পেল গুছল দিল কানা ও তার গুছল দিল কানা মায়ের ভজিলে হয় তার বাবার
ঠিকানা নিগুম বিচারে সত্য সত্য গেল তাই জানা সত্য গেল তাই জানা মায়ের অচিনে হয় তার বাবার ঠিকানা মায়ের অচিনে হয় তার বাবার ঠিকানা।